আমার চ্যানেল ফুড ব্লগসে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ আমি বানাবো পটল চিংড়ির দোরমা। বন্ধুরা, প্রথমে পটলগুলোর মুখ কেটে দানাগুলো বের করে নেব একটা চামচের সাহায্যে। এবার একটা প্লেটে সাজিয়ে নিলাম পেঁয়াজ কুচি, আলু কুচি, লঙ্কা কুচি, চিংড়ি কুচি আর ধনে পাতা কুচি। এবার আমরা পটলগুলো সিদ্ধ করে নেব। হালকা সিদ্ধ করে জলটা ঝারিয়ে নিলাম। এবার আমরা পটলের মধ্যে দেওয়ার জন্য পুরটা বানিয়ে নেব। তেল দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, লঙ্কা কুচি দিলাম, আলু কুচি দিলাম। এবার হালকা নাড়াচাড়া করে মশলা দিয়ে দেব। লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে আর মরিচের গুঁড়ো দিয়ে দেব। হালকা নাড়াচাড়া করার পরে চিংড়ি কুচিগুলো দিয়ে দেব। বন্ধুরা, এরকম আরও অনেক রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। বন্ধুরা, আমাদের আলু চিংড়ির পুর তৈরি। এবার আমরা পটলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। ময়দা গুলে একটু মুখটা আটকে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। দেখো বন্ধুরা, এবার পটলগুলো কড়ায় ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা দেখে তোমরাও বাড়িতে বানিয়ে নেবে পটল চিংড়ির দোরমা। পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলে আমরা পেঁয়াজ ভেজে নেব। তারপর আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, পোস্ত, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, এবার আমরা পটলগুলো দিয়ে দেব। এবার হালকা নেড়ে নিলেই তৈরি আমাদের পটল চিংড়ির দোরমা। তো বন্ধুরা, আজকের রেসিপি পটল চিংড়ির দোরমাটি কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে।